হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের ব্লগার তানিয়া। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? তো যাই হোক, আমি আফিফা আর লামিয়াকে নিয়ে বের হয়ে গেলাম। আমার এক ফ্রেন্ডের বাসায় লাঞ্চে দাওয়াত দিয়েছে, তো সেখানেই যাচ্ছি। আর যাওয়ার উদ্দেশ্য হলো, ওই ফ্রেন্ডটা তার বাসা নতুন তুলেছে, একটা বিল্ডিং করেছে, তো আমাদের সবাইকে ইনভাইট করেছে। আমরা যতগুলো ফ্রেন্ড ছিলাম সবাইকে ইনভাইট করেছে, ওর বাসাটা নতুন তুলেছে, তাই আজকে আমাদের লাঞ্চের জন্য বলল। তো যখন আমরা সব ফ্রেন্ডরা একসাথে হই, খুব খুব মজা করি। আর খুব মিস করছিলাম সব ফ্রেন্ডকে, কারণ করোনার জন্য আমরা কিন্তু ঘরবন্দি হয়েছিলাম, এখন একটা একটু বের হতে পারি। তো যেহেতু দাওয়াত দিয়েছে, যেতে তো হবেই, আর বন্দি হয়েছিলাম, কোথাও যেতাম না কারো বাসা বা কারোর সাথে দেখা করা। তো এখন যেহেতু একটু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, সে কারণে এখন একজন আরেকজনের বাসা যেতে পারি, দেখা করতে পারি। আর আগে তো যখন করোনা পরিস্থিতি খারাপ ছিল, তখন আমরা সব ফ্রেন্ড একটা গ্রুপ কল দিতাম বা গ্রুপে কথা বলতাম, ভিডিও কল দিতাম, ওইভাবেই দেখা হতো। এখন সবাইকে অনেক মিস করছি, আর খুব ভালো লাগছিল যে ওদের সাথে কখন আমি দেখা করব আর কখন আমি ওদেরকে জড়া ধরা বলবো, বন্ধু তোরাই ছিলি, তোরা আছিস, তোরা থাকবি সারা জীবন। তো যাই হোক, ওর বাসা যাচ্ছি, কিছু নিয়ে যেতে হবে, নতুন বাসা, বাসা যেহেতু বানিয়েছে, শুনেছি অনেক সুন্দর করে বানিয়েছে, তো কোনো দিন যাইনি, আজকেই ফার্স্ট টাইম যাচ্ছি। তো ভাবলাম কোনো কিছু নিয়ে যাই, তো কিছু নাস্তা নিয়ে যাব। আমার আসলে বের হতে হতে 2:30 বেজে গিয়েছিল, তো বাসাটাও চিনি না, অনেক দূরে ছিল, আর লোকেশন ভালো করে না চিনা থাকলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়। তো আমি ওদের বাসার জন্য কিছু নাস্তা নিয়ে নিচ্ছি। আর ওদের বাসা যেতে যেতে প্রায় 4:00 বেজে গিয়েছিল, একদম 4:00 বেজে গিয়েছিল, কারণ রাস্তা না চিনা থাকলে আমি উল্টাপাল্টা একদম ঘুরছিলাম, গাড়ি ড্রাইভারও চিনছিল না। তো ওরাও আমাকে অনেকবার ফোন দিচ্ছিল যে কোথায় আমি, ভালো করে লোকেশন বলছিল। নতুন জায়গাতে আসলে এমন একটা স্পেসে ওদের বাসা যে এখানে আমি আসলে কাউকে বললেও ভালো করে চিনছিল না। তো আফিফাও দেখাচ্ছিল যে মামি এটা নাও ওটা নাও, তো আমিও কিছু নাস্তা নিয়ে নিলাম ওদের বাসার জন্য। আমার লাইফে বন্ধু ছাড়া আসলে আমি ভাবতে পারি না, বন্ধু আত্মীয় স্বজন সবাইকেই দরকার হয়, তবে বন্ধুর সাথে সম্পর্কটা অন্যরকম। বন্ধুর সাথে একমাত্র নিজের মনের ভাব বা মনের কথা প্রকাশ করা যায়, যেটা আত্মীয় স্বজনের সাথে করা যায় না, বা ভাই বোন এদের সাথে করা যায় না। একমাত্র বন্ধুই আছে যাদের কাছে আপনি মন খুলে কথা বলতে পারবেন, মন খুলে সব কিছু বলতে পারবেন, শেয়ার করতে পারবেন আপনার দুঃখ কষ্ট বা ভালো লাগা সব কিছু। আমার মনে হয় আসলে আমি বন্ধু ছাড়া আমি বাঁচতে পারবো না। আর এতদিন ধরে ওদের সাথে দেখা হচ্ছে না, কথা হচ্ছে শুধু ফোনে, সে কথা বলে আসলে মন ভরে না, মনে হয় কবে ওদেরকে দেখবো, জড়া ধরে একসাথে থাকবো। আসলে আফিফা স্কুল যখন খোলা ছিল, সব ফ্রেন্ডরা একসাথে হতাম, সকালে নাস্তা বাইরে খেতাম হোটেলে বা অনেক আড্ডা দিতাম। এখন তো করোনা পরিস্থিতির জন্য স্কুল বন্ধ হয়ে গিয়েছে, সে কারণে আসলে কারোর সাথে কারো দেখা হয় না। আর আফিফাও অনেক খুশি, ও সব ফ্রেন্ডদের সাথে দেখা করবে, আজকে অনেক মজা করবে। তো আমরা অনেক ঘুরপাক খেয়ে লাস্টে বাসায় এসে পৌঁছেছি,
চীনা আসলে অনেক কষ্ট হয়েছে বাসা চীনে আস্তে আস্তে। তো এসে দেখি একদম টেবিল সাজিয়ে রেখেছে আমাদের জন্য, কেউ খায়নি, বলছে যে সবাই একসাথে খাবো, এই কারণে ওয়েট করছিল। তো অনেক কিছু রান্না করেছে আসলে, বলার বলার বললেও কম হবে। তো দেখতেই তো পাচ্ছেন, আর আমার ফ্রেন্ডটা অনেক গুণী, ও অনেক মজার মজার রান্না আমাদের আগেও অনেক খাওয়িয়েছে। আর স্কুল যখন খোলা ছিল তখনও মাঝে মাঝে যখন আমরা মানে সকালে নাস্তা খেতে যেতাম, তখন বলতো বাইরে খেতে হবে না, চল বাসায় রান্না করব। রান্না করেছি, খিচুড়ি রান্না করেছি বা রুটি বানিয়েছি, চল ঝাল মাংস দিয়ে খাবি। তো এই ফ্রেন্ডটা আসলে সবসময় আমাদেরকে নিয়ে যেত ওদের বাসাতে, বাসা গিয়ে আড্ডা দিতাম, সকালে নাস্তা করতাম। এখন তো অনেক দূরে এসে পড়েছে, সে কারণে আসলে দেখাও হয় না, আর মানে কথা কথা হয় কিন্তু আড্ডা দেওয়া হয় না। তো অনেক কিছু রান্না করেছে, খাসির মাংস, ভেজিটেবিল, তারপর ইলিশ মাছ ভাজা, মুরগি রোস্ট, তারপরে রুই মাছের কি যেন একটা ঝুড়ি, তারপরে চিংড়ি মাছ, ফিশ কাটলেট, সাদা পোলাও, পায়েস, ফিরনি, অনেক কিছু বানিয়েছে। খুবই কাজের একটা, ও এমন মানে কাজ করতে জানে, এমন এমন সময় মানে হুট করে যদি কেউ এসে পড়ে, কোনো মেহমান এসে পড়ে, ও হুট করেই রান্না করে একদম খাওয়াই দিতে পারবে, এমন এমন গুণী একটা মানে ফ্রেন্ড আমার। ওরে দেখলে আমি মাঝে মাঝে চিন্তা করি যে ও এত কাজ কিভাবে পারে, এত কাজ একসাথে অল্প সময়ে কিভাবে পারে। আমিও পারি, বাট আমার একটু গুছিয়ে কাজ করতে করতে টাইম লেগে যায়। বাট ও এইরকম মানে ভাবে কাজ করবে, ওর আসলে মাশাল্লাহ অনেক নলেজ। আর বাসাটাও খুব সুন্দর করে তুলেছে, যেহেতু 4টা সাড়ে 4টা বেজে গিয়েছিল ওর বাসা যেতে যেতে, তো বাচ্চাদের আগে খাওয়াই নিলাম, আমরা বড়রা একটু পরে খাবো। এখানে লামিয়াকেও দিয়ে দিয়েছে খাবার, তো আমি আফিফাকে বললাম যে তুমি খেয়ে নাও, আমি একটু ওর বাসাটা শুট করে নিই। তো বাসাটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, নতুন বাসা, বেশি দিন হয়নি, ওরা আগে অন্য জায়গায় থাকতো ভাড়া, তো পরে এই বাসা কমপ্লিট করার পর নিজের বাসা এসে পড়েছে। তো বাসাটা খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে, একটু শ্যুট করে নিচ্ছি কারণ আমার খুব ভালো লেগেছে, আর ওর রুচিও খুব ভালো। তো আমরা সব কিছু গুছিয়ে আফিফা বাচ্চাদের খাওয়া শেষ হয়ে গেছে, তারপর আমরা বসলাম সব ফ্রেন্ডরা। আর ফ্রেন্ডরা যখন একসাথে হই তখন তো বুঝতেই পারেন যে কতটা মজা, কতটা আড্ডা হয় আমাদের মাঝে। প্রত্যেকটা মানুষই যাদেরই ফ্রেন্ড আছে তারা বলতে পারবে আসলে ফ্রেন্ডরা সবসময় একসাথে হলে কতটা মজা লাগে। আমরা যখন খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম তখন মনেই ছিল না আসলে পৃথিবীতে কেউ আছে, আশেপাশে মানুষ কে কি ভাবছে, কি দুঃখ কি কষ্ট। আসলে সুখের সময়গুলো মনে হয় এরকমই হয়, খুব তাড়াতাড়ি চলে যায়, কিভাবে যে এত তাড়াতাড়ি সময়গুলো কেটে গিয়েছে। খাওয়া টেবিলে বসে অনেক আড্ডা চলছিল আর খাওয়া চলছিল, অনেকক্ষণ ধরে এতগুলো আইটেম খাওয়া খেতে হলো, কারণ ওর হাতে রান্না খুবই মজার। আর বারবার বলছিল যে প্রত্যেকটা আইটেম টেস্ট করবি, না হলে আমি এত কষ্ট করে বানিয়েছি। তো এটা ওর মেয়ে, ছোট মেয়ে, ওর দুই মেয়ে এক ছেলে, তো পিচিটা খুব কিউট, আমি ওকে নিয়ে একটু শ্যুট করার চেষ্টা করছি, আমার কোলে আসতে চায় না। তো এটা আমার একটা ফ্রেন্ড, এই ফ্রেন্ডের সাথেও একটু সেলফি বা ভিডিও করলাম। আর সব ফ্রেন্ডরা খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রেস্ট নিয়ে তারপরে ওদের ছাদে যাব। ওদের ছাদটাও কিন্তু অনেক সুন্দর করে বানিয়েছে,
আর এটা আফিফার ফ্রেন্ড সবগুলা ওর ক্লাসমেট এই তো এগুলা আফিফার ক্লাসমেট আফিফার ফ্রেন্ড তো অনেকদিন পর আফিফা যখন ওর ফ্রেন্ডদেরকে পেল আফিফা তো অনেক খুশি আমি ওদের কিছু ঠিক করতে আসলাম আমাকে বলে মামি কেমন লাগছে তোমাদের বলো কেমন লাগছে সবাই অনেকদিন পর একসাথে বলো রূপমা বলো আফিফা বলো আসলে এই ছোট পিচ্চিগুলো অনেক বড় হয়ে গেছে আমরা আসলে বুঝতে পারছিলাম না সেই ছোটবেলা স্কুলে দিয়েছিলাম আফিফা 3 বছরে ফার্স্ট যেদিন স্কুলে যায় ওর বয়স ছিল 3 আমি 3 বছরেই আফিফাকে স্কুলে ভর্তি করে দিয়েছিলাম তো এই 3 বছর থেকে আজকে 11 বছরে পা দিবে এই পর্যন্ত ওদের ফ্রেন্ডশিপ সবাই একসাথে আর আমারও ফ্রেন্ডগুলাই এত বছর ধরে মানে স্কুল থেকেই ফ্রেন্ড ওদের সাথে ফ্রেন্ডশিপ হয়েছে তো যাই হোক ওদের ছাদে এসে পড়লাম ওদের ছাদটা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে খুবই ভালো লেগেছে আমার খোলামেলা 7তলা উপরের ছাদ আর আফিফা লামিয়া খুব দোলনাতে দুলছিল তো আমি বলছি যে আমাকে আমি একটু দুলবো আমাকে একটু শ্যুট করো তো আফিফা আমার সাথে ছবি তুলতে চায় না অনেকবার বললাম যে একটু ভিডিও শ্যুট করব আমাদের জামা কিন্তু সেম সেম পরেছি আমি আর আফিফা সেম সেম পরেছি আমার সাথে ম্যাচিং করতে চায় না ও এখন ম্যাচিং করতে চায় আগে কিন্তু আমার সাথে জামাগুলো ম্যাচিং করতে চাইতো না কিন্তু এখন মা মেয়ে প্রায় প্রায় একরকম জামাই পরি যেহেতু মেয়ে মানুষ আমার একমাত্র মেয়ে তো আফিফাকে বললাম আসো একটু ছবি তুলে নেই আসলে ওর ফ্রেন্ডদেরকে পেয়ে আমার কাছে আসতে চাচ্ছিল না যতবার ডাকছিলাম বলে কি মাম্মি আমি বিজি আছি তুমি এত ছবি তুলো কেন এত শ্যুট করো কেন আমি ক্যামেরার সামনে আসবো না তো এ তো ছাদের উপর উঠে গেল 7তলার উপর আবার একটু ট্যাঙ্কি সিস্টেম 8তলা করেছে তো বাসাটা খুবই সুন্দর লাগছিল খুবই সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে আসলে আসার পর বুঝতে পারলাম কারণ ফার্স্ট টাইম আসলাম আর গাছে বাসায় অনেক গাছ লাগিয়েছে অনেক ফলের গাছ বা ফুলের গাছ সুন্দর করে গাছগুলো লাগিয়েছে এই তো কমলা ধরেছে কাঁচা কমলা ছিল তাই পারলাম না সবগুলো কাঁচা লেবু গাছ আম গাছ পেয়ারা গাছ অনেক গাছ লাগিয়েছে আর ও যত্নও করতে পারে গাছগুলো খুব সুন্দর লেগেছে আমি এই জন্য শ্যুট করে নিলাম আর ওদের বাসার থেকে যখন আমি এই ভিউগুলো শ্যুট করছিলাম মনে হচ্ছিল দূরে পাহাড় গুলো দেখা যাচ্ছে আসলে পাহাড় না এগুলি আকাশে ছিল আমার মনে হচ্ছিল আসলে পাহাড়ের মতো লাগছিল আর যখন আমি শ্যুট করছিলাম খুবই ভালো লাগছিল সব মানে ছাদে ওঠার পর অনেক বাতাস ছিল তো মনে হচ্ছিল আমি একদম আকাশে উপরে ভাসছি এমন ভালো লাগছিল আর চারদিকে অনেক বাতাস ছিল যাই হোক আজকের দিনটা অনেক ভালো কেটেছে আর ওদের সাথে একসাথে হয়ে মনটাও ভালো হয়ে গিয়েছিল সারাটা দিন খুব সুন্দরভাবে কেটেছে আর সুখের দিনগুলোতে একবারে অনেক তাড়াতাড়ি চোখে পলকেই চলে যায় তো ভিউয়ার্স আমার ভিডিও আপনাদের আজকে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন লেগেছে আর প্লিজ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই আগামীকাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ